রিনা এবং মিনা দুই চামচ বোন ছিল। তারা দেখতে একরকমের হলেও তাদের স্বভাব একেবারেই আলাদা। যেখানে বড় বোন রিনা ভীষণ সংস্কারী এবং রান্নাবান্নায় একেবারে পটু প্রকৃতির ছিল, আর অন্যদিকে মিনা ভীষণই মডার্ন। সে সবসময় অনলাইনে খাবার অর্ডার করে খেতে পছন্দ করে। তাদের দুই বোনকে দেখতে একই রকম হলেও তারা যেহেতু খুবই সুন্দরী, তাই রিনা এবং মিনার বিয়ের সম্বন্ধ ঠিক হতে কোনো সমস্যা হয় না। কমলা দেবীর দুই ছেলে প্রীতম এবং জয়ের সঙ্গেই রিনা আর মিনার শুভ বিবাহ ঠিক হয়। কিছুদিনের মধ্যেই দুই যমজ বোনের একই সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর, আজকে আমি আমার দুই যমজ বৌমার হাতে ভালো করে ফ্রাইড রাইস আর মটন কষা খেতে চাই। তোমাদের দুজনকে যেহেতু দেখতে একই রকম, তাই তোমাদের হাতের রান্নাও নিশ্চয়ই একই রকম হবে। তাই তোমরা দুই বউ গিয়ে রান্নাঘরে রান্নাবান্না শুরু করে দাও। শাশুড়ি মায়ের কথা মতো রিনা এবং মিনা দুজনেই রান্নাঘরে রান্না করতে চলে যায়। কিন্তু রিনা নিজে রান্না নিয়ে বেশ আত্মবিশ্বাসী থাকে। অন্যদিকে মিনা রান্নার কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায়, কারণ সে ফ্রাইড রাইস রান্না করা তো দূরের কথা, সে চাল ধুতে পর্যন্ত পারে না। কিরে দিদি, তুই এত চিন্তা করছিস কেন? তোর সাথে আমি তো আছি, তুই পাশে দাঁড়িয়ে থাক, আমি ভালো করে শাশুড়ি মাকে রান্না করে খাওয়াচ্ছি। হ্যাঁ, তুই এখন শ্বশুর বাড়িতে সবার কাছে নাম কিনে নে। আর আমি যেহেতু রান্না বান্না করতে পারি না, তাই আমাকে এখন কথা শুনে মরতে হবে। আমার আর ভালো লাগে না, এই প্রত্যেক শ্বশুর বাড়িতে আসলে বৌমাকে দিয়ে রান্না করানো হয় কেন? আরে ঠিক আছে, আমি যে রান্না করে দিচ্ছি সেটা শাশুড়ি মাকে না জানালেই হলো। আমি আর তুই শাশুড়ি মাকে বলবো যে আমরা দুজনে মিলেমিশে রান্না করেছি। এই বলে রিনা ফ্রাইড রাইস এবং মটন কষা রান্না করা শুরু করে দেয়, আর মিনা তার পাশে চুপ করে দাঁড়িয়ে থাকে। কিন্তু এই সময় হঠাৎ করে তাদের শাশুড়ি মা রান্নাঘরে ঢুকে আসে। সে তার এক বৌমাকে রান্না করতে দেখে আর অন্য বৌমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে। এই দেখে সে প্রচন্ড পরিমাণে রেগে যায়। কিন্তু দুই বোন যমজ হওয়ায় কমলা দেবী বুঝতে পারে না যে কে রান্না করছে আর কে দাঁড়িয়ে আছে। তোমরা তো দেখছি ভীষণ চালাক, দুই বোনে যমজ হওয়ার ভালোই সুযোগ নিচ্ছ। বলো, এক বোন রান্না করছো আর এক বোন চুপ করে দাঁড়িয়ে থেকে দেখছো। সকালবেলা রিনা একটা লাল কালারের শাড়ি পরেছিল, হ্যাঁ তার মানে রিনা রান্না করছে, তাই তো? আর মিনা, তুমি নিশ্চয়ই বাড়ির কোনো কাজবাজ শেখোনি, তুমি শুধু নিজের বড় দিদিকে খাটিয়ে নিচ্ছ। না মা, আসলে আমার ঠিক রান্না বান্না করতে ভালো লাগে না। আমি বরাবরই অনলাইনে খাবার অর্ডার করে খেতে পছন্দ করি। তাই আপনার যদি বাইরের খাবার খাওয়ার ইচ্ছা হয় তাহলে আপনি আমাকে বলবেন, আমি আপনাকে কিনে খাইয়ে দেব। মা, আপনি আমার বোনের কথায় কিছু মনে করবেন না, ও তো বাড়ির ছোট ছিল, তাই ওকে আমরা একটু বেশি ভালোবাসতাম। আমি ধীরে ধীরে আমার বোনকে সব কাজ শিখিয়ে দেব। কমলা দেবী এই কথা শুনে রান্নাঘর থেকে চলে যায়। এদিকে মিনা কিছুতেই রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে পছন্দ করে না, সেও নিজের ঘরে গিয়ে শুয়ে ফোনের মধ্যে রিল ভিডিও চালিয়ে দেখতে থাকে। আর অন্যদিকে রিনা সকলের জন্য রান্নাবান্না করে সবাইকে খাবার পরিবেশন করে খাওয়ায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, বড় বৌমা, আজকে আমি আমার বান্ধবীর কাছ থেকে সুন্দরভাবে নিমকি ভাজতে শিখেছি, আমার সঙ্গে রান্নাঘরে চলো, আমরা দুজনে মিলে সবার জন্য নিমকি বানাবো। বিকেলবেলা চায়ের সঙ্গে নিমকি খেতে খুবই ভালো লাগবে। আচ্ছা মা, চলুন। এই বলে রিনা কমলা দেবীর সঙ্গে রান্নাঘরে নিমকি তৈরি করতে চলে যায়। রিনা তার শাশুড়ি মাকে নিমকি তৈরি করতে সাহায্য করে। তাদের নিমকি ভাজা হয়ে গেলে সেই নিমকির কৌটোটা তারা তুলে রেখে দেয় এবং তারা রান্নাঘর থেকে নিজের ঘরে চলে যায়। কিন্তু মিনা লুকিয়ে লুকিয়ে তাদেরকে নিমকি ভাজতে দেখে আর তার নিমকির প্রতি খুবই লোভ হয়। তাই সন্ধ্যাবেলা সে নিজের লোভ সামলাতে না পেরে নিজের দিদির মতো শাড়ি পরে নিমকি খেতে চলে যায়। সে বেশি বেশি করে রান্নাঘরে গিয়ে নিমকি খাচ্ছে এমন সময় তার শাশুড়ি মা সেখানে চলে আসে। একি রিনা, তুমি এরকম চোরের মতো লুকিয়ে লুকিয়ে নিমকি খাচ্ছ কেন? এই তো কিছুক্ষণ আগে সকালবেলা আমাকে নিমকি ভাজতে সাহায্য করলে, আর এখন লুকিয়ে লুকিয়ে সব নিমকি একাই খেয়ে নিচ্ছ। মিনা তার দিদির শাড়ি পরে যেহেতু নিমকি খাচ্ছিল, তাই তার শাশুড়ি মা তাকে রিনা ভেবে উল্টো পাল্টা কথা শোনাতে শুরু করে। কিন্তু মিনা তার শাশুড়ি মায়ের ভুল আর ভাঙায় না। মা, আমরা যখন নিমকি ভাজছিলাম তখন আমার খুব লোভ হয়েছে, কিন্তু আপনি যদি বকা দেন তাই আমি বলতে পারিনি, তাই জন্য আমি এখন এসে সব নিমকি খেয়ে নিয়েছি। এই বলে মিনা মুঠো মুঠো নিমকি নিয়ে রান্নাঘর থেকে পালিয়ে যায়। এমন দৃশ্য দেখে শাশুড়ি মা ভীষণ পরিমাণে রুষ্ট হয়। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে যখন সবাই নিমকি খেতে চায়, সেই সময় তোমাদের নিমকি খাওয়ানোর মতো নিমকি আর বেঁচে নেই, কারণ বড় বৌমা লুকিয়ে লুকিয়ে সব নিমকি খেয়ে ফেলেছে।
লোভী মেয়ে কোথাকার, ওর যখন নিমকি খেতে এত ইচ্ছে করছিল তখন আমাকে আগে বলেনি কেন কি জানি। রিনা এমন কথা শুনে একেবারে আকাশ থেকে পড়ে, কারণ সে নিমকি ভাজা হয়ে গেলে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে, তাই সে কিছুতেই তার শাশুড়ি মায়ের কথা বুঝতে পারে না। মা বিশ্বাস করুন, আমি নিমকি খাইনি, আর আমি যেখানে আপনাকে নিমকি ভেজে দিলাম সেখানে আমি নিজের ভাজা নিমকি নিজেই চুরি করে খাবো? আর এমনিও আমার নিমকি খেতে সেরকম ভালো লাগে না। এই বলে রিনা মিনার দিকে তাকায়। রিনা ভালো মতোই বুঝতে পারে যে তার যমজ বোনই এই কাজ করেছে, কারণ মিনা ছোটবেলা থেকে বরাবরই নিমকি খেতে পছন্দ করে, আর বিয়ের আগে সে নিমকি খেতে গিয়ে তার মায়ের কাছে যাতে ধরা না পড়ে যায় তাই মিনা সবসময় তার দিদির জামা কাপড় পরে নিমকি চুরি করে খেয়ে নিত। আর শ্বশুর বাড়িতে আসার পরও রিনার সঙ্গে ঠিক একই জিনিস ঘটে। শ্বশুর বাড়ির সকলে রিনার উপর রাগ দেখালে রিনা চুপ করেই থাকে। মিনা, তোর ছোটবেলার স্বভাব এখনো যায়নি বল? নিশ্চয়ই তুই আমার মতো শাড়ি পরে নিমকি চুরি করে খেয়েছিস, তাই শাশুড়ি মা আমাকে বকাবকি করছে? কি করবো বল দিদি, আমি যদি নিমকি খেতে চাইতাম তাহলে শাশুড়ি মা আমাকে বকা দিত, কারণ আমি তো কোনো রান্না বান্না করতেই পারি না। উল্টে আমি যদি তোদের রান্না করা খাবার খেতে চাই তাহলে তো শাশুড়ি মা আমাকে খেয়েই ফেলবে। আমি তাই জন্য তোর শাড়ি পরে চুরি করে নিমকি খেয়েছি। বোনের মুখে এমন কথা শুনে রিনার ভীষণ হাসি পায়, তাই সে তার শাশুড়ি মাকে এই বিষয়ে আর কিছুই জানায় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন রিনা পেপারে একটি রান্নাবান্নার কম্পিটিশনের অ্যাড দেখে। সেটা দেখে ওই কম্পিটিশনে নাম দিতে রিনার খুবই ইচ্ছা হয়, তাই সে ইচ্ছা প্রকাশ করার জন্য তার শাশুড়ি মায়ের কাছে যায়। মা, দুদিন পরে শহরে একটা রান্নার কম্পিটিশন হবে, আমি যেহেতু ভালো রান্নাবান্না করতে পারি তাই আমি ভাবছি এই কম্পিটিশনে নাম দেব, আর একবার যদি আমি কম্পিটিশনটা জিততে পারি তাহলে অনেক টাকা পুরস্কারও পাবো। আমার ছেলের এত টাকা থাকতে তোমার টাকার প্রতি লোভ হলো কেন? আর তুমি রান্নাবান্না পারো বলে বাড়ির বাইরে গিয়ে লোকের সামনে রান্না করে নিজেকে সেরা প্রমাণ করার কোনো দরকার নেই। নিজে ছোট বোনের মতো বেশি মডার্ন হতে চেয়েও না, আমি তোমাকে এই অনুমতি দিতে পারবো না। শাশুড়ি মায়ের এই কথা শুনে রিনার খুবই খারাপ লাগে, তাই সে মনমরা হয়ে রান্নাঘরে রান্না করতে চলে যায়। দিদির মন খারাপ দেখে স্বাভাবিকভাবে তার যমজ বোনেরও মন খারাপ হয়ে যায়। কিরে দিদি, আমি জানি তোর সঙ্গে আমি প্রায় ঝগড়া করি, কিন্তু তাই বলে তোর মন খারাপ হলে আমার কিন্তু ভালো লাগে না, কারণ আমরা যেহেতু দেখতে একরকমের তাই আমাদের মনটাও অনেকটা একরকমের, তাই তোর মন খারাপ হলে আমারও মনে কষ্ট হয়। না রে বোন, তুই আমার জন্য মন খারাপ করিস না। আজকে আমার মনে হচ্ছে আমি যদি তোর মতো মডার্ন হতাম তাহলে খুব ভালো হতো, শাশুড়ি মায়ের কথার উপর কথা বলতে পারতাম, রান্নার কম্পিটিশনে নামও দিতে পারতাম। ও, তুই রান্নার কম্পিটিশনে নাম দিতে পারবি না বলে তোর মন খারাপ? এটা কোনো মন খারাপের বিষয় হলো দিদি? এই সমস্যার সমাধান আমি এক্ষুনি করে দেব। আমরা দুজনে একরকমই দেখতে হয়েছি কিসের জন্য, সেই সুযোগ আমাদেরকে তো এবার নিতেই হবে, তাই না? এই বলে মিনা তার দিদিকে একটা খুব ভালো বুদ্ধি দেয়। মিনা প্রথমে এই বুদ্ধি শুনে ভয় পেয়ে গেলেও পরে নিজের বোনের কথা শুনে রাজি হয়ে যায়। দেখতে দেখতে রান্নার কম্পিটিশনের দিন চলে আসে। সেদিন সকালবেলা রিনা মিনার মতো মডার্ন জামা কাপড় পরে আর মিনা একেবারে তার দিদির মতো ঘরোয়া শাড়ি পরে তৈরি হয়। রিনা মডার্ন সাজে তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, মা, আজকে আমার ভীষণ বাইরের খাবার খেতে ইচ্ছে করছে, আর আজকে আমি আমার একটা বান্ধবীর সঙ্গেও দেখা করব। আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, আমার ফিরতে রাত হবে, তাই আপনি সারা বাড়ি জুড়ে মিনা মিনা করে চিৎকার করবেন না। মিনা, তোমাকে যে আমি আমার বাড়ির বউ বানিয়ে কি ভুল করেছি সেটা আমি এখন বুঝতে পারছি। যা ইচ্ছা হয় তাই করো, আজকে তোমার বর আসুক, আমি আচ্ছা মতো তোমার নামে নালিশ করব। রিনা এসব কথাতে পাত্তা না দিয়ে ভয়ে ভয়ে বাড়ি থেকে রান্নার কম্পিটিশনে নাম দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর অন্যদিকে মিনাকে যাতে কোনো রান্না করতে না হয় তাই সে শরীর খারাপের অজুহাত দেখিয়ে খাটে চাদর চাপা দিয়ে শুয়ে থাকে। কি হলো রিনা, তুমি এখন চাদর চাপা দিয়ে শুয়ে আছো কেন? তোমার বোন তো ঢ্যাং ঢ্যাং করতে করতে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেল, এখন তুমি অন্তত রান্নাঘরে গিয়ে সবার জন্য রান্নাটা সেরে ফেলো। মা, সকালবেলা না আমার পেটে খুব গ্যাস হয়েছে আর আমার ভীষণ লুজ মোশন হচ্ছে, তাই আমি বিছানা থেকে উঠতেই পারছি না। আজকে একটু আপনি সিদ্ধ ভাত রান্না করে খেয়ে নিন, কালকে থেকে আমি আবার রান্না করব। বৌমার এমন কথা শুনে কমলা দেবীর রাগ আরো দ্বিগুণ হয়ে যায়। সে রাগে গজগজ করতে করতে বাইরে বেরিয়ে আসে। কমলা দেবী বহু কষ্টে রান্নাঘরে গিয়ে সবার জন্য ডাল ভাত এবং ডিমের অমলেট বানায়। অন্যদিকে সন্ধ্যা হয়ে গেলেও রিনা কিছুতেই বাড়ি আসতে চায় না, ফলে মিনা ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে।
আর এদিকে শাশুড়ি মা বারবার মিনাকে রিনা ভেবে নানান রকমের কথা শুনিয়ে চলে যায়। সন্ধ্যা হয়ে গেলে তুমি এখনো শুয়ে থাকবে? দুপুরবেলা রান্না আমি করেছি, রাত্রিবেলা রান্না কিন্তু আমি করতে পারবো না। তুমি রাত্রিবেলা সবার জন্য লুচি আর আলুর দম রান্না করবে। এই বলে কমলা দেবী সেখান থেকে চলে যায়। এই বুড়ি মনে হয় খেয়ে খেয়ে পটল তুলবে। দিদিকে কখন থেকে ফোন করছি, দিদি ফোনটাও ধরছে না। কি জানি রান্নার কম্পিটিশনে কি হলো, আমার আর ভালো লাগে না। আর একটু হলে শাশুড়ি মা আমাদের মিথ্যা ধরেই ফেলবে, তারপর আমাদের আর শ্বশুর বাড়িতে সংসার করতে হবে না। অন্যদিকে কমলা দেবী সন্ধ্যাবেলা বারান্দায় গিয়ে টিভি চালিয়ে সিরিয়াল দেখতে বসে পড়ে। এমন সময় চ্যানেল ঘোরাতে গিয়ে তার রান্নার চ্যানেলের দিকে নজর পড়ে, আর সঙ্গে সঙ্গে কমলা দেবীর চোখ কপালে উঠে যায়। সে নিজের বাড়ির বড় বৌমাকে রান্নার কম্পিটিশনে দাঁড়িয়ে রান্না করতে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। অন্যদিকে রিনাও বুঝতে পারে না যে সেই প্রোগ্রাম টিভিতে টেলিকাস্ট হতে পারে। আপনাদের রান্না করার সময় শেষ, সময় এখনই শেষ হলো। এবার আপনাদের সমস্ত রান্না করা খাবার টেস্ট করে তাদেরকে পুরস্কার দেওয়ার সময় চলে এসেছে। সমস্ত বিচারকরা সকলে রান্না টেস্ট করে দেখে। তাদের মধ্যে একমাত্র রিনার রান্না বান্নাই সকলের খুবই ভালো লাগে, তাই রিনা রান্না বান্নার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। এর ফলে রিনা প্রচন্ড খুশি হয়। এই প্রতিযোগিতার বিজয়ী ক্যান্ডিডেট অর্থাৎ মিসেস রিনার হাতে আমরা এককালীন 50,000 টাকা তুলে দিলাম, আর তার জন্য রইল সানলাইন কোম্পানি তেল মশলা, সবকিছু বিনামূল্যে উপহার। কমলা দেবী এই সব দৃশ্য দেখে নিজেকে ঠিক রাখতে পারে না। সেই মুহূর্তে সে মিনাকে ডেকে বলে, কি হলো রিনা বৌমা, তুমি নাকি আজকে রান্না করতে পারবে না? আর তোমার নাকি শরীর খারাপ? কিন্তু তুমি তো টিভিতে দিব্যি রান্না করে প্রথম পুরস্কার জিতে নিলে। ওই দেখো টিভিতে কি সুন্দর তুমি দাঁড়িয়ে আছো। মিনা তার দিদিকে পুরস্কার পেতে দেখে খুবই খুশি হয়, কিন্তু শাশুড়ি মায়ের ভয়ে সে থরথর করে কাঁপতে শুরু করে। না মা, আসলে আপনি প্লিজ আমাদেরকে ভুল ভাববেন না। আমার দিদি রান্নার কম্পিটিশনে নাম দিতে না পারলে ওর খুব মন খারাপ হয়ে যেত, তাই আমরা এই কাজটা করতে বাধ্য হয়েছি। আপনি প্লিজ আমার দিদিকে বকাবকি করবেন না। কিছুক্ষণ পর রিনা বাড়িতে চলে আসে। মিনা তাকে সব সত্যি ঘটনা জানালে রিনা কিভাবে লজ্জায় তার শাশুড়ি মায়ের কাছে মুখ দেখাবে বুঝে উঠতে পারে না। মা, আমি মানছি যে আমার আপনাকে মিথ্যা কথা বলে মিনা সেজে বাড়ির বাইরে বেরোনো উচিত হয়নি, কিন্তু আমার রান্না করতে খুবই ভালো লাগে, তাই দেখুন আমি 50,000 টাকা জিতে নিয়ে এসেছি। এই টাকাটা আমি আমাদের সংসারেই খরচা করতে চাই। ঠিক আছে বৌমা, তোমাদেরকে অত বেশি আর সাফাই গাইতে হবে না। আমিও তোমাদেরকে একটু বেশি শাসন করে ফেলেছিলাম, তাই তুমি যখন রান্নার প্রতিযোগিতা জিতেই গেছো, তাহলে এবার আমাদেরকেও ভালো ভালো মিষ্টি রসগোল্লা তৈরি করে খাওয়াও। শাশুড়ি মায়ের এই কথা শুনে রিনা এবং মিনা দুজনেই খুশি হয়। রিনা সবাইকে নিজের হাতে রসগোল্লা তৈরি করে খাওয়ায়। ধীরে ধীরে মিনা ও রিনার কাছ থেকে রান্না বান্না করা শিখে নেয়। এভাবে তারা দুই যমজ বোন সুখে শান্তিতে সংসার করতে থাকে।